প্রবাসীদের অভিবাসন নিশ্চিতে দূতাবাসের চিঠি। নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিদেশি বাংলাদেশি দূতাবাসের মেইল পাঠানোর পর বিএমটির কাছে জবাব পাঠানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। গত বুধবার 29 নভেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালে আহমেদ মোজাফফর স্বাক্ষরিত একটি চিঠি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুজ সালেহিনের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা 2017 এই অভিবাসী চাহিদাপত্র মিশন বা দূতাবাস কর্তৃক সত্যায়িত করার বিধান রয়েছে। বিধান অনুযায়ী চাহিদাপত্র সরকার কর্তৃক অনুমোদিত অথবা দূতাবাস কর্তৃক সত্যায়নের প্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অভিবাসীদের বহিগমন ছাড়পত্র প্রদান করা থাকে। প্রবাসীদের অভিবাসন নিশ্চিতে দূতাবাসের চিঠি সিনিয়র সচিবের কাছে দেওয়া ওই চিঠিতে আরও বলা হয়েছে, অভিবাসন নিরাপদ সুশৃঙ্খল ও নিরাপদ রাখার লক্ষ্য রেকর্ডিং এজেন্সির নিয়োগকর্তা বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমটি কর্তৃক মিশন বা দূতাবাসগুলো ইমেইলের মাধ্যমে চাহিদাপত্র সত্যায়নের নির্মিতে যোগাযোগ করা হলে দ্রুত সময়ের মধ্যে চাহিদাপত্রগুলো সত্যায়ন করে বিএমটি দাপ্তরিক ইমেইলে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বলে মতামত তুলে ধরা হয়। প্রবাসীদের অভিবাসন নিশ্চিতে দূতাবাসের চিঠিতে আরও বলা হয়, তাই নিরাপদ অভিবাসনের স্বার্থে বিদেশের বাংলাদেশ দূতাবাস মিশনে মেইল প্রেরণের পর দ্রুততম সময়ের মধ্যে বিএমটি বা রেকর্ডিং এজেন্সি বা নিয়োগকর্তা কর্তৃক প্রেরিত ইমেইলের উত্তর বা জবাব বা সত্যায়ন বিদেশিদের মিশন বা দূতাবাস থেকে প্রেরণ করার প্রয়োজনীয়তার ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বিএমটি থেকে বহিগমন ছাড়পত্র বন্ধের কারণে কানাডা, ইতালি সহ ইউরোপের শ্রমবাজার বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেদনটি বিষয়টির গুরুত্ব তুলে ধরার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়। এরপরে বিএমটির ডিচি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেন। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।